नमस्कार CNN24 संबादे आमी मौटुशी आपनादेर सबाइके स्वागत जानाच्छि। प्रथमेई संबाद शिरोनाम। काटिगोड़ा समष्टिर बन्याक्रांत एलाका परिदर्शन करलेन मंत्री अशोक सिंघल। सोनाबाड़ी घाटे सेल्फी निते गिये जलेर प्रबल बेगे भेसे गेल युवक। बाराके बन्यार तांडव अब्याहत। एबारे संबाद विस्तारित। কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল শুক্রবার কাটিগড়া সমষ্টির বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন। জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে সঙ্গে নিয়ে মন্ত্রী কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। কাটিগড়া সমষ্টির মোহনপুর মহাদেবপুর এলাকার বন্যা পীড়িতদের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কয়েকটি আশ্রয় শিবিরে গিয়ে বন্যার্তদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেন। পানি যেখানে ঘুমাই আছিল অল্প অল্প কমিব আরম্ভ করেছে। মই ভাবো যে আহা দিনবোৰত পরিস্থিতি পূর্ণরূপে নর্মাল হয়ে যাব। মই খবর পাই আছো কত কত প্রবলেম আছে। এইচিৰ লগতো কালি মিটিং হৈছে। মিটিং কৰি মানে পানি যোগানৰ ব্যৱস্থা কৰি দিয়া হৈছে। গৰীৰ খাদ্যৰ অভাৱ হৈ আছে, এইবিলাকো কৰাৰ ব্যৱস্থা কৰা হৈছে। এই সমস্যাবোৰ উপস্থাপন হৈছে নাই হোৱা নহয়, আৰু জিলা প্ৰশাসন আৰু বিভিন্ন বিভাগৰ অভিযন্তা কৰ্মচাৰীয়ে লাগি আছে যে কেনেকৈ ব্যৱস্থাটো ঠিক কৰা যায়। সো দুই দিনতে কামবোৰ হোৱাৰ পিছত আপোনালোকে সকা পাব। प्रबल बन्यार फले शुक्रवार सकाल थेके जेला जुड़े एकेर पर एक घटना घटेছে। এদিন শহরতলির সোনাবাড়ি ঘাট এলাকায় সেলফি নিতে গিয়ে জলের প্রবল বেগে এক যুবককে ভেসে যেতে দেখা গেছে। বরাকের বর্ধিত জলে খানিকটা বিশ্রাম লাগলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় বন্যার তাণ্ডব অব্যাহত। প্রবল বন্যার দরুন শুক্রবার সকাল থেকে জেলা জুড়ে একের পর এক ঘটনা পরিলক্ষিত হয়েছে। এদিন শহরতলি এলাকায় সেলফি নিতে গিয়ে জলের প্রবল বেগে এক যুবককে ভেসে যেতে দেখা গেছে, কিন্তু স্থানীয়রা প্রচেষ্টা চালিয়ে সড়কের মাঝখানে বয়ে যাওয়া জলের প্রবল স্রোত থেকে যুবকটিকে বাঁচিয়ে আনতে সক্ষম হন। এদিকে পাঁচগ্রাম এলাকায় বরাক নদীর জল ভয়াবহ রূপ ধারণ করায় এদিন স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এলাকাবাসী পাঁচগ্রাম এলাকার যাতায়াত পরিষেবা কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেন, যার দরুন বিভিন্ন ট্রাক ও ছোট বড় যানবাহন সড়কের দুপাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় যানজট মুক্ত করা হয় গোটা এলাকাকে। অন্যদিকে শিলচর কালাইন রোডেও বন্যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সড়কের মধ্যে দিয়ে জল তীব্র বেগে বয়ে যাওয়ায় যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এমনকি শিলচর কালাইন রোডের মাঝখানে স্থানীয়দের ওই দিন নৌকা বিহার করতেও দেখা গিয়েছে। গোটা এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা নৌকাকেই বর্তমানে যাতায়াতের একমাত্র বাহন হিসাবে ব্যবহার করছেন। কিছু কিছু ক্ষেত্রে এমনও লোক গৃহবন্দী থাকার খবরও সামনে এসছে। এদিকে উপত্যকার হাইলাকান্দি জেলার বিভিন্ন অঘটনের খবর পাওয়া গেছে। শুক্রবার জেলার আলগাপুর এলাকায় বাঁশের তৈরি সেতু অতিক্রম করতে গিয়ে নদীতে পড়ল এক স্কুল ছাত্রী। চিপরসাঙ্গন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তৈহিদা বেগমকে অচেতন অবস্থায় স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে আলগাপুর প্রাথমিক হাসপাতালে ছাত্রী তৈহিদা বেগমের চিকিৎসা চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট CNN24 শিলচর। বন্যাক্রান্ত কাটিগড়া সমষ্টির কালাইন ব্লকের খেলাম জিপির বিভিন্ন রাজস্ব গ্রামের বন্যা কবলিত এলাকার জনগণের খোঁজ খবর নেয় জেলাশাসক কীর্তি জল্লি। এদিন সকালে নৌকাযোগে খেলমার বন্যাক্রান্ত বিভিন্ন রাজস্ব গ্রামের জনগণের বেহাল দশার সরজমিনে পরিদর্শন করেন তিনি। তাছাড়া ইন্দো বাংলা সীমান্তবর্তী পীরনগর বিওপি এলাকা সহ সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে শিবিরে আশ্রিতদের খোঁজ খবর নেন তিনি। তাছাড়া পশ্চিম কাটিগড়ার হাওর অঞ্চলে বিভিন্ন নদীর উপর স্থিত অকেজো সুইচ গেটগুলো খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি পশ্চিম কাটিগড়া লেভারপুতা মহাদেবপুর গোমরা পাইকান ডিগরখাল জালালপুর খেলমা জিপি সহ অন্যান্য জিপির বন্যাক্রান্ত জনগণের খোঁজ নেন তিনি। কাটিগড়া থেকে CNN24 এর প্রতিনিধি হিলাল চৌধুরীর প্রতিবেদন। ऐसे जैसे हम लोग जितना कोई मांग तो नहीं रहा बाहर। नहीं, बहुत हम भेज दिया। कम से कम यहाँ से थोड़ा सपोर्ट चाहिए। हाँ हाँ फिश सपोर्ट चाहिए, ड्राई फ्रूट्स दीजिए आप, खीरा, ड्राई फ्रूट्स जैसे ब्रेकफास्ट के लिए चाय के साथ जो भी है, बेकारी बिस्कुट ये सब अवेलेबल रूट पे कीजिए। और चावल दाल ये पाउडर चाहिए ना भूसी। अवशेषे बराक नदीर जल कमছে। शिलचर अन्नपूर्णा घाटे सन्ध्या ৬টায় बराक नदी जलस्तर ২১.২৫ मीटारे दाड़िये। बराकेर जल कमाय शिलचर शहरतली बेतुकान्दी नदी भात बर्तमाने सुरक्षित तो देखा गेछे। एदिन बिकेले CNN24 निউজের सांबादिक बेतुकान्दीते पौঁছে सरजमिने खोज खबर नेन। एते देखा गेछे बाँधेर अनेक नीचे बराकेर जल प्रभावित तो होच्छे। स्थानीय बासिन्दारा जानान एई मुहूर्ते विपज्जनक अवस्था केटे गेछे। भारी बर्षण बा जल बृद्धि ना होले बाँध भांगार सम्भावना नेই। এদিকে নদীর জল কমছে, যদিও শিলচর শহর এলাকার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শহরের মালুগ্রাম ও রংপুর এলাকা সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই। এর ফলে জল সরবরাহ ব্যাহত রয়েছে। এদিকে জেলা প্রশাসন বন্যা কবলিত এলাকায় এখনো কোনো ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ না করায় জনমনে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। নমস্কার, আমি গৌতম তালুকদার, আমি CNN24 থেকে এখানে এসেছি বরাকপাড় এলাকায়। আমরা আছি এখন বেতুকান্দি বাঁধের পাশে। আমরা দেখতে পাচ্ছি যে বেতুকান্দি বাঁধটা ভেঙে যায়নি, এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। বালুর মাটি ফেলানো হয়েছে, জল কিছুটা কমছে, তাই বলতে পারি যে এখানে অনেক মানুষরাই সুরক্ষিত রয়েছেন। আমাদের পাশে আমার পাশে রয়েছেন যে গ্রামের এই গ্রামের যুবন রয়েছেন, ওনার কাছ থেকে আমি এই বাঁধ সম্পর্কে কিছু জানতে চাইব। এই বাঁধের কাজগুলো যেগুলো কাজ হয়েছে বহুত ভালো কাজ হয়েছে। আমরা প্রচুর 19 থেকে লকডাউন থেকে এইদিকে সবসময় চলাফেরা করতেছি। টাউন যেরকম টাউনে তো যেতে পারছি না লকডাউনের কারণে, যে তারা কাজ করছে দেখছি তারা কাজের জোটা ভালো। আজ এই মশা বিলের কারণে তারা যে এই বাঁধের প্রচেষ্টা করায় আজ এই বাঁধটা টিকে আছে, নাহলে তো টাউনটা ডুবে যেত। আচ্ছা, এই এটা যে কন্ট্রাক্টদারে কাজ করেছে এই কন্ট্রাক্টদারে আজ পর্যন্ত বিল পায় নাই। এটা মশা বিলের কাজটা এই সুইসকেন্টের লাগিন এই যে তারা যে বান তারা যেগুলো কাজ করে যে তারা এইগুলো লস হয়েছে। ওই দিকে প্রেসার মারে না, ওই দিকে প্রেসারে এই দিকে ভাঙছে। যারা যে কাজ করে ওই মেম্বার ছিলেন নাজির আহমেদ, নাজির হোসেন লস্কর, তারা যেরকম কাজ করেছে দেখেছি আমরা। উনি মেম্বার কাম ক্লাস 1 এ কন্ট্রাক্টর ফ্ল্যাট কন্ট্রোল কন্ট্রাক্টদার, তারা যেরকম কাজ এই বিলের কারণে এইটা বাঁধের এই ক্ষতি হয়েছে। আর তারা এই কারণে তারা রাত্রে দিনে দেখছি বৃষ্টির মধ্যে এই বাঁধে এখন বর্তমানে আছে এই উপরের দিকে যেতে ছিল, তারপরে তারা এই প্রচেষ্টা চালিয়ে রক্ষা করেছে টাউন এলাকাবাসীকে। ওইটাই আমার ওরা খুব ভালো কাজ করেছে। মথুরা নদীর জল ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে উধারবন্দের বিভিন্ন এলাকা এখনও জলে প্লাবিত। ঢালিগ্রাম, দেশবন্ধুনগর, চণ্ডীঘাটের নিচু এলাকা, গোসাইপুর, দুর্গানগর, জিপির কড়াইকান্দি, চলিতাকান্দি, দেবপাড়া এসব এলাকায় এখনও ঘরের ভেতর জল রয়ে গেছে। উধারবন্দের দুটি ত্রাণ শিবিরে খোলা হয়েছে, জেসি গার্লস हाई स्कूले एवं DNHS हाई स्कूले। बरखोला बालाचड़ा थेके आशा बन्या दुर्गतरा एई त्राण शिबिरे आश्रय नियेछेन। शुक्रवार थेके शुरू हयेछे त्राण बंटन। शुक्रवार परमानंद प्राथमिक विद्यालय और दयापुर कलोनीर त्राण बंटन अनुष्ठाने उपस्थित छिलेन उधारबंदे सार्केल अफिसार ऋतुराज बरदली। उधारबंद थेके CNN24 एर प्रतिनिधि निहारकान्ति रायेर प्रतिबेदन। मैं तो टिकल पर जीपी दयापुर जीपी और मधुरा जीपी एनेक स्टार्ट बान जिखिनि एफेक्टेड पीपल। अच्छा, की बस्तु माने आपने देशे चाउल दाइल निमख। अच्छा, तो माने जिमान फ्लाड एफेक्टेड होइसे परिवार ना एफेक्टेड। अच्छा, ফার্স্ট ওয়েভ যেহেতু রিসিড হল ফার্স্ট ওয়েভ হল, নেক্সট ওয়েভ আহিলে এইটো পিছত দেখা যাব। এইটো ফার্স্ট ওয়েভ রিসিড হৈছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঘরে গলা জল, আশ্রয় শিবিরে এসেও দুর্ভোগের শেষ নেই। সবচেয়ে বড় সংকট হচ্ছে পানীয় জলের। যদিও সরকারি সাহায্য বলতে এ পর্যন্ত দুর্গতরা পেয়েছেন পরিবারের প্রতি 2 কেজি করে চাল, আলু, ডাল ও সয়াবিন। শুক্রবার তারাপুর রাজকুমার নন্দী পাঠশালা শিবিরে আসা 82 বছরের জনৈক বৃদ্ধা CNN24 কে বলেন এসব অবর্ণনীয় দুঃখের কথা। দুর্গতরা আরও বলেন এদিন সকালে মারোয়ারি যুবমঞ্চের পক্ষে তাদেরকে খিচুড়ি ও পানীয় জল দেওয়া হয়েছে। এদিকে আশ্রয় শিবিরে আসা গৃহহীনদের চিকিৎসা বাবদ सब रकमेर व्यवस्था निये दुर्गतदेर पाशे दाड़िये मोबाइल मेडिकल टीम। उल्लेख्य जिला स्वास्थ्य विभाग और मेडिकलेर व्यवस्थापना ए महान उद्योग नेওয়া হয়েছে বলে आगत स्वास्थ्य कर्मीरा जानान। दादा समाचारंदर विद्यापीठ এটা রামকুমার নদী পাঠশালা হ্যাঁ আর তো নরমাল স্কুল আর দুটি তিনটি জায়গা বাকি আছে। হ্যাঁ আজকে থেকে আপনারা মানে নেমেছেন না? হ্যাঁ আজকে স্টার্ট হয়েছে। বারাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় শিলচর শহরতলি মধুরবন বেতুকান্দি ভাগা ডোহর সহ বিভিন্ন এলাকার বন্যার জলের তলায় চলে গেছে। বন্যার জলের জন্য অনেক দুস্থ গরিব মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। এই সকল পীড়িতদের মধ্যে খাবার বিতরণ করা হয়। শিলচর পুরনো লক্ষ্মীপুর রোডের জিএমসি হোটেলের মালিক তথা সমাজসেবী হীরামণি চৌধুরীর উদ্যোগে বন্যাক্রান্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়। सम्मिलित सांस्कृतिक मंच हृदय रवींद्रनाथ चेतना 19 बार्ता के सामने रेखे प्रति बछरेर मतो एबारो 19 मे शहीद दिवस पालन करलो। किन्तु बर्तमान बन्या परिस्थितिते विपर्यस्त मानुषेर कथा भेबे समस्त रकमेर आडम्बरपूर्ण अनुष्ठान बातिलेर সিদ্ধান্ত নিতে হয়েছে। মঞ্চের পথচলা থেকে শুরু করে আলপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে রদ করে শুধুমাত্র 19 মে শহীদ দিবস দিনটিকে ভাব গম্ভীর পরিবেশে শ্রদ্ধার্ঘ চিত্তে পালন করা হয়। শিলচর রেল স্টেশনে শহীদ মিনারে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রেল স্টেশনের উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি শেখর দেবরায়, সন্তোষচন্দ্র, সমরেন্দ্র দেব সহ আরও অনেকে। শিলচর শ্মশানঘাটে শহীদ বেদিতে মঞ্চের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে সভাপতি শেখর দেবরায়, সহসভাপতি সুবীর ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা। এছাড়া গান্ধীবাগে শহীদ বেদিতেও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। আজকে CNN24 এর সংবাদ এই পর্যন্তই। নমস্কার।